नमस्कार बंधुरा पाचमिशाली चैनले सबाई के स्वागत। तो आज के घर रान्नाई करब सोयाबीन दिए आलू दिए कषा। तो ये रेसिपिटा तुम्हारे संगे शेयर करते चाहिए। तो चलो देखे नी रेसिपिटा क्यों तैरि कर। बंधुरा सोयाबीन आलू कषा बनानों जो हमें एखे सोयाबीनगुलो के एक नून जल दिए एक से रेखे तालोले जो सोयाबीन एक काचा काचा गंध ये गंधटा चले जाए और अनेकटाई नरम हो। आलू एखे फोड़नर जो नहीं सदा जिरे इलाच तेजपाता नून आदा रसुन पेस्ट करा। एखे नहीं लंकार गुड़ो हलुद धने गुड़ो गरम मसला गुड़ो एखे आज जिरे और काचा लंका बाटा कुचनो पिंज टमेटो तेल कड़ाई गरम होते दिए तेलटा गरम हो गए। এবার আমি তেলে এই আলুগুলোকে দিয়ে দেব। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা মতো নুন। এই আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই আলুগুলো এই যে নাড়িয়ে নাড়িয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি লাল লাল করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। জল ঝরিয়ে আমি ভালোভাবে চিপে নিচ্ছি জল দিয়ে এর মধ্যে এক কথা সয়াবিন দিয়ে। জল থাকলে একটু পাঁচটা পাঁচটা লাগবে দিয়ে আমি এই সয়াবিনটা দিও। এই আলু আর সয়াবিন দুটোই একটু ভালোভাবে নেড়ে করে একটু ভেজে নিই। সয়াবিনটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে রাখবো। সয়াবিন আর আলুটাকে আমি এইভাবে একটু ভেজে নামিয়ে নিয়েছি। কড়াই গরম হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা গোটা এলাচ আর সাদা জিরে। মশলাটা 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো আর সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি পেঁয়াজটা দেবো। মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার আমি দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেবো। পেঁয়াজটা অনেকটাই মজে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। এবার টমেটোর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। নুনটা আমি একবারেই দিয়ে দেবো আর নুন দেবো না। দিয়ে দেবো হলুদ দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন টমেটোটা আরো নরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আবার মশলা একটু নাড়াবো, তারপরে দেবো আদা রসুন বাটা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায় আর ভালোভাবে ভাজা যায় তার জন্য আমি একটু দিয়ে দিলাম বাকিটা দিয়ে জল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে তুলে রেখেছিলাম আলু আর সয়াবিন দিয়ে আমি ভালোভাবে এগুলোর সঙ্গে মিশিয়ে নেবো। এটা একটু শুকনো শুকনো হলে আমি একটুকুনি জল দেবো, জল দিয়ে এটাকে ভালোভাবে একটু কষাবো। সয়াবিন আর আলুটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। পরিমাণ মতন জল দেবো, যেহেতু আমি এটা কষা কষা করবো ওই জন্য বেশি জল দেবো না। দেখুন জল দিয়ে দিয়েছি আমি, জল দিয়ে আমি এটাকে এবার আলুটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে আমি এটাকে ঢেকে রাখবো। এই 5 মিনিটের মতন রাখলেই হবে, ঢেকে দিচ্ছি। এরপর আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি। জলটা অনেকটাই টেনে গেছে, এটা মাখা মাখা হয়ে এসছে, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে সয়াবিন আলু কষা। রান্নাটা আমার রেডি হয়ে গেল, এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিই।
বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।